हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल पीएस लाइफस्टाइल। आज के हमरा चले ব্যারাকপুর আরসালানে। दोपुर 3টে समय बैरिए पड़ल কাঁচাপাড়া থেকে। কাঁচাপাড়া থানার মোড় থেকে যেটা বাঁদিকে ঘুরে গেল যে রাস্তাটা, যেটা কাপ্পা মোড়ের দিকে যাচ্ছে, সেই রাস্তাটা ধরে এগিয়ে চললাম। দেখুন, ডাকাতি কালীবাড়ি দেখা যাচ্ছে, তারপর পাশেই হার্নেট স্কুল, এই রাস্তা ধরে এগিয়ে চললাম। তারপর কাপ্পা মোড় থেকে ডান দিকে ঘুরে গেলাম, কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরলাম। কল্যাণী এক্সপ্রেসওয়ে অনেকগুলো ফ্লাইওভার তৈরি হচ্ছে, তাছাড়াও রাস্তা অনেক চওড়া হচ্ছে, এই কাজ চলছে অনেক দিন ধরেই, তাই রাস্তায় প্রচুর ধুলো। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমরা এগিয়ে চললাম। আকাশ একদম রোদ ঝলমলে, বেশ একটা পুজো পুজো ভাব। চওড়া রাস্তা, বাইক রাইড করতে বেশ সুবিধা হয়। আমি আগে যখন কলকাতায় চাকরি করতাম, তখন পার্ক সার্কাসের যে আরসালানটা ছিল, সেখানকার বিরিয়ানি খেয়েছিলাম, আমার অসাধারণ লেগেছিল। আজকে দেখি ব্যারাকপুরের আরসালানটাতে কিরকম বিরিয়ানি বানায়। ব্যারাকপুরের ফ্লাইওভার ক্রস করে ব্যারাকপুর স্টেশনের কাছেই অতীন্দ্র সিনেমা হলের নিচেই আরসালান। আমরা বেশ তাড়াতাড়ি এখানে পৌঁছে গেলাম। তারপর এখানে পাশেই পার্কিংয়ের জায়গা আছে, সেখানে গাড়িটা পার্ক করলাম। তারপর আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশন আরসালানের দিকে। এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে জুডিওর শপিং মল, আর সেকেন্ড ফ্লোরে অতীন্দ্র মাল্টিপ্লেক্স, আর ফার্স্ট ফ্লোরে হচ্ছে আরসালান, আরসালান রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার। ভেতরে প্রচুর ভিড় ছিল, তাই একটু বাইরে ওয়েট করতে হলো। তবে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, মিনিট দুয়েক ওয়েট করতে হয়েছিল, তারপর আমাদেরকে ডেকে নেওয়া হয়েছে। আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্যালকনির দিকে টেবিলই পেয়েছিলাম। এখান থেকে বাইরের ভিউগুলো বেশ সুন্দর পাওয়া যাচ্ছিল, বাইরে রাস্তার ভিউ, বাইরে দিয়ে ট্রেন যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে। তারপর আমরা একটু ছবি তুলে নিলাম। এরপর আমাদের কাছে চলে আসলো মেনু কার্ড। মেনু কার্ড দেখে আমরা একটা ফিশের আইটেম আর মটন বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমরা লাঞ্চ করেই বেরিয়েছিলাম হালকা, তাই বেশি কিছু অর্ডার দিলাম না। তারপর আমাদের খাবারটা প্রিপেয়ার হয়ে আসা পর্যন্ত একটু চারিদিকে ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আস্তে আস্তে আমাদের টেবিলে খাবারগুলো আসতে থাকলো। গ্রিন চাটনি, বুড়ানি আর পেঁয়াজের স্যালাড। তারপর চলে আসলো সেই স্পেশাল ফিশের আইটেমটা, এটা আরসালানের চিজ ফিশ তন্দুরি। অসাধারণ ডেকোরেশন এই খাবারটার, যেমন দেখতে তেমনি এর টেস্ট। এর দাম 499 টাকা। দামটা একটু বেশি মনে হলেও এটা ভেটকির একটা প্রিপারেশন, ভেটকি মাছের, অসাধারণ খেতে। আমরা তো জাস্ট খেয়ে ফিরা। গ্রিন চাটনি আর স্যালাডের সাথে এটা অসাধারণ খেতে লাগছিল, মানে যেন মনে হচ্ছিল খালি খেয়েই যাই। চিজ আর ভেটকি মাছের এত সুস্বাদু কম্বিনেশন, জাস্ট অসম। এরপর আমাদের বিরিয়ানি খাওয়ার পালা। আমরা স্পেশাল মাটন বিরিয়ানি আর নর্মাল মাটন বিরিয়ানি দু রকমই নিয়েছিলাম। ওয়েট্রেস এসে আমাদেরকে সুন্দর করে সার্ভ করে দিলেন। আমার তো তর্স হয়েছিল না, আমি কত ভাবছিলাম কতক্ষণে বিরিয়ানিটা খাওয়া স্টার্ট করব। তবে বিরিয়ানিটার প্রতি এত এক্সাইটমেন্ট আমার যেন একটু ফিকে লাগলো, কারণ এখানকার মাটনটা খুব একটা আমার পছন্দ হলো না, একটু শক্ত ছিল, প্লাস মাটনের পিসটাও খুব একটা ভালো লাগেনি। আর রাইসটা লাইট ছিল, যেমন আরসালানের বিরিয়ানিতে হয়, আরসালানের বিরিয়ানি একটু লাইটই হয়। আর আলুটা সেদ্ধ হয়েছে, বাট আমার মনে হয় আরেকটু জুসি হলে বেশি ভালো লাগতো, আরেকটু জুসি হওয়া দরকার ছিল। ওভারঅল মোটামুটি, কারণ আরসালানের বিরিয়ানি আমি পার্ক সার্কাসে যেটা খেয়েছিলাম তার কাছে এটা কিছুই না। যদি সত্যিকারের ভালো বিরিয়ানি খেতে হয় আরসালানে, তাহলে আমার মনে হয় পার্ক সার্কাসে গিয়ে খাওয়াই ভালো। আর ওভারঅল এখানকার ভেতরের ডেকোরেশন, অ্যাম্বিয়েন্স আমাদের খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। আর ফিশের আইটেমটা খুবই ভালো লেগেছে, ওটা তো আগেই বলেছি। বিরিয়ানিটা মোটামুটি ভালো লেগেছে। এখানটায় একটা মকটেলের স্টলও রয়েছে,
আর ওভারঅল আমাদের এখানটা এসে বেশ ভালো লেগেছে, আমরা খুব এনজয় করেছি। আপনারাও আসবেন, আপনারাও ঘুরে যান, আপনাদেরও আশা করি ভালোই লাগবে।